بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين مهان الله سمست پرشان ساجي الله پاک رب العالمين আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বান্দেগির আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের যে সব নতুন ভাইরা আসছেন তাদের জন্য বিশেষ করে একটি এমন আলোচনা রাখব যেটি প্রত্যেক দিন কয়েকবার করে আমাদের প্রয়োজন, প্রত্যেক দিনে কয়েকবার করে আমাদের প্রয়োজন সে আমল করার। অথচ এই আমলগুলি থেকে আমাদের অধিকাংশ ভাইয়েরা, বাংলা ভাষাভাষী ভাইয়েরা গাফিল। আর যারা একটু পুরাতন, হয়তো যারা নিয়মিত এখানে ক্লাসে আসেন যদিও জানেন, তারপরেও জানার পরে অনেকের গাফিলতি থাকতে পারে, সুতরাং তাদেরও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলি বা এই আমলগুলি। তা হচ্ছে জিকির আজকার। জিকির আজকার, জিকির সম্পর্কে আমাদের দেশে বিদাতি ধারণা তো আছে কিন্তু সুন্নতি ধারণা নেই। জিকির বলতে আমাদের ব্রেন চলে যায় ওই বিদাতিদের জিকির দিকে, বিদাতিদের জিকিরের দিকে আমাদের ব্রেন চলে যায়, আমাদের মনে চলে আসে ওইসব জিকির আজকার, যে জিকির মানে ওইসব জিকির যেগুলি পীরেরা শিখেছে, ওজিফার কিতাবে আছে, প্রচলিত ওজিফার কিতাবে, আর সেসব জিকির খানকাহে করা হয় অথবা পীরের মুরিদ হয়ে করা হয়। এসব জিকির আজকার হচ্ছে জিকির আজকার, অথচ এগুলি সবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। পীরদের দেওয়া জিকির আজকার, খানকাহি জিকির আজকার, সুফিবাদের জিকির আজকার, ওজিফার কিতাব, যে প্রচলিত ওজিফার কিতাব সেসব কিতাবের জিকির আজকার, এসবগুলি হচ্ছে বিদাতি জিকির আজকার। তাহলে কি জিকির নেই? হ্যাঁ, জিকির আছে। এদের এইসব জিকির আজকার বিদাতি জিকির এর মানে এই না যে জিকির নেই। কোরআনে কারিম আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিকির আজকার কথা বলেছেন এবং জিকিরগুলি কেমন হইতে হবে তাও শিখিয়েছেন। সুতরাং আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে অভ্যস্ত হইতে হবে এবং সুন্নতি জিকির আজকারের প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে, মানুষকে পৌঁছাতে হবে। জিকির আজকারের ক্ষেত্রে আসল হচ্ছে মনে মনে জিকির করা, চিৎকার করে চিল্লে নয়, আওয়াজ করে নয়, এটি হচ্ছে আসল জিকির আজকারের হুকুম। তবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম হুকুম দিয়েছেন, যদি উচ্চ স্বরে কোনো জিকির আজকার পড়া থাকে তাহলে সেটি উচ্চ স্বরে, আর না হলে আসল হচ্ছে জিকির আজকারের আস্তে আস্তে মনে মনে জবান নড়িয়ে জিকির আজকার করা, উচ্চ স্বরে চিল্লে নয়। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরে আরাফে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন বিনয়ী হয়ে, ওয়া খুফিয়া এবং আস্তে আস্তে লুকায়িত। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও এ জিকির আজকার যদি মানে আনুষ্ঠানিকভাবে না হয়, একা একা করেন, সম্মিলিত নয়, সুন্নতি জিকির আজকার,
কিন্তু তারপরেও চিল্লে নয়, চিল্লে নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো সব জিকির আজকার, সুন্নতি জিকির আজকার, সম্মিলিত নয়, অনুষ্ঠানে নয়, মহফিলে একসাথে এক আওয়াজে সুর করে নয়, কারণ এগুলি হলে বিদাত হয়ে যাবে, আবার বিদাতের রূপ ধারণ করবে, যা আমাদের দেশে হচ্ছে ওয়াজ মাহফিলে, জিকির আজকার সম্মিলিত, দুরুদ পড়া সম্মিলিত, এই জন্য বিদাত। না হলে শরীয়তে দুরুদ পড়ার বড় ফজিলত রয়েছে, জিকির আজকার বড় ফজিলত রয়েছে, কিন্তু এইভাবে ওয়াজ মাহফিলে একসাথে নয়। তো জিকির আজকার আস্তে আস্তে করার কথা আল্লাহ বলছেন, খুফিয়া, আস্তে আস্তে মনে মনে। তাহলে কেমন করে পড়বেন? সুবহানাল্লাহ, এক একটু হয়তো প্রকাশ হচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়ছে না সুবহানাল্লাহ, পাশের লোক বুঝতে পারছে, কিন্তু না যে গোটা রুমের গোটা মসজিদের লোক শুনতে পাবে, অথবা গোটা বাড়ির লোক, শুধু বাড়ির লোক না, আমি এক গ্রামে কোনো এক কালে প্রায় 1983-84 ঘটনা বলছি, এক রাত কাটিয়েছিলাম তো বেরেলুবি গ্রাম, তো ওই গ্রামে এক মহিলা বুড়ি জিকির করতো, খুব মশহুর ছিল ওই গ্রামে। তো রাতের সবাই শুয়ে যাওয়ার পরে একটা দুটোর পরে যে জিকির তার শুরু হইল, 7-8 বাড়ি 10 বাড়ি দূর থেকে শোনা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির আওয়ামী লীগ বিএনপির স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এই জিকির ওদের। তো এই জিকির ইসলামের নেই, রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় হয়ে এবং খুফিয়া, লুকায়িত, গোপনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির আজকা আসতে হইত, এবং কখনো কখনো বোঝা যেত এক একটা শব্দ প্রকাশ পেয়ে যেত, যার দ্বারা বোঝা যেত সুবহানাল্লাহ। তাহলে সুবহান শুনতে পেলেন একটু হয়তো পাশের লোক বুঝতে পারেন সুবহানাল্লাহ পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এই আস্তে জিকির, যা অন্যের জন্য কোনো রকমের বিরক্তির কারণ না হয়। আর এটা যদি আবার মাইকে হয়, মাইকে কোরআন তেলাওয়াত, কোরআন খানি ছবি না পড়া, আছে না দেশে কোরআন তেলাওয়াত জিকির, ছবি না পড়া, সারা রাত কোরআন পড়েছে, কাউকে ঘুমাইতে দেবো না গ্রামের, পড়বি পড়বি, না হলে সোজা হ্যাঁ শুনবি, সব সন্নতি তরিকা নাই। তো এটি হচ্ছে জিকিরের শরীয়তি বিধান আমভাবে, তবে খাস ক্ষেত্র আছে যেখানে উচ্চ স্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন, যেখানে করেছেন সেখানে আপনি উচ্চ স্বরে জিকির আজকার করতে পারেন, সেটা হচ্ছে হ্যাঁ তালবিয়ার জিকির আজকার, লাব্বাইক, ঠিক আছে, ওটা হজে গেল, নামাজের নামাজের সালাম ফেরার পরের জিকির আজকার গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা উচ্চ স্বরে পড়তেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দিনে কয়েকবার করে 5 বার ফরজ নামাজ, এই 5 বার 5 অক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে জিকির আজকার গুলি, যতগুলি হাদিস আছে, মন গড়া নাই, খেয়াল খুশি নাই, কারো দেওয়া নাই, আল্লাহ পাকের দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানা, এই জিকির আজকার গুলি উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নাত, সহি বুখারী সহি মুসলিমের রিওয়ায়াত রয়েছে, আন্না রাফআস সাওতে বিজিকরে কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাল মাকতুবা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উচ্চ স্বরে জিকির করা, রাফউস সাওত, রাফা মানে উঁচা করা, আর খাফাজা মানে নিচে করা, তো রাফউস সাওত আওয়াজকে উঁচা করা মানে উচ্চ স্বরে করা, কি বিজিকরে, তাহলে জিকির উচ্চ স্বরে করা, জিকির উঁচা আওয়াজে করা, কানা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, এই সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লামের স্বর্ণ যুগের সুন্নাত, যেই যুগ হচ্ছে আমাদের জন্য আদর্শ যুগ, উসওয়া হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বাদাল মাকতুবা কখন? যখন তখন নাই, আবার হ্যাঁ বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে, দেখলেন শর্তগুলি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উচ্চস্বরে জিকির ছিল, খানকাহি জিকির নয়, হ্যাঁ নামাজ হয়ে গেছে আর মসজিদে বসে অন্ধকারে বসে বসে মাগরিব এশার মাঝখানে আমাদের দেশের বেশ বেশি মসজিদে জিকির চলতে থাকে, হ্যাঁ হু হু হাক হু আল্লাহ আল্লাহ বিভিন্ন রকম জিকির চলতে থাকে, এক এক তরিকার এক এক রকমের জিকির, এবং এক এক স্তরের লোকের এক এক রকমের জিকির, স্তর আছে ওদের,
এসব বিদাত, উচ্চ স্বরেও নেই আর এইরকম অসম্পন্ন বা সম্মিলিত বা এই ধরনের জিকিরগুলি নেই। তো ফরজ নামাজের পরের জিকির উচ্চ স্বরে জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল বাদাল মাকতুবা ফরজ নামাজের পরে, তাহলে একে বলা হয় খাস। যারা ফিকার কিতাব পড়েছেন, যারা উসুল ফিকার কিতাব পড়েছেন, তারা শরীয়তের বিধান জানেন, বেশ কিছু আম হুকুম রয়েছে আর কিছু খাস হুকুম রয়েছে। হ্যাঁ, আম হুকুম খাস হুকুম রয়েছে। আম হুকুম হচ্ছে আপনারা ভাই বসেন, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে, আপনারা বসেন। ওখানে দশজন লোক যারা খাবার বন্টন করে, তারা যদি বলে যে এই হুকুমটা আমাদের জন্য, আমরাও বসি, তাহলে খেতে পাবেন, খেতে পাবেন? বরং তাদের জন্য উঠা জরুরি আপনাদেরকে খাওয়ানোর জন্য, ঠিক না? তাহলে বসেন বসেন বলছে আর ওই লোকগুলি আবার উঠে যাচ্ছে ওই দিকে, তারা কি বুঝে না ভাষা? বুঝে, কিন্তু সমন্বয় করে দুটোর মধ্যে, এই সমন্বয় লাগবে। কোরআন এবং হাদিসের মধ্যে যখন এইরকম দলিল প্রমাণ দেখবেন যে উচ্চ স্বরে জিকির কথা এই হাদিসে আসলো, আল্লাহ বলছেন খুফিয়া, তাহলে সমন্বয় করতে হবে। খুফিয়া হচ্ছে আম হুকুম, সাধারণ যে কোনো অবস্থায় আসতে জিকির আজকার, রাস্তাতে হোক, ঘাটে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, আর ফরজ নামাজের পরে উচ্চ স্বরে জিকির। মানে ওই লোকগুলি বুঝলো যে না, আমাদের জন্য হুকুম হচ্ছে যে আমরা খাবার নিয়ে আসি, লোকজনকে বসতে বলা হলো যে খাবার খেয়ে যান, বসেন, এখন তৈরি হন, বসেন, চারজন চারজন করে বসে যান, তার মানে আমাদের হুকুম হয়ে গেছে এর দ্বারা যে আমরা খাবার নিয়ে আসি, আমাদের বসলে চলবে না, আমার খাস। তো জিকির আজকারের মধ্যে বেশ কিছু জিকির আজকার রয়েছে, সুন্নতি জিকির আজকার। সুন্নতি জিকির আজকারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিকির আজকারগুলি, সেগুলি হচ্ছে একটি, এক নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার, আজকার বাদ আসসালাওয়াত আল খামস, পাঁচ অক্ত ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকির আজকার, এগুলো জিকির আজকার। এবং এই ক্ষেত্রে হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, মোনাজাতের ক্ষেত্র নয়। মোনাজাত শুরু করলেন না, আর মোনাজাত হবে না মসজিদে, সেই জন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে একবার সুন্নাত শুরু করলেন, ওইটাও না, দুটি সুন্নাতের খেলাফ কাজ। সুন্নাত হচ্ছে এখানে বসে বেশ কিছু জিকির আজকার করা, যা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, পুরাতনদের জিজ্ঞাসা করব, যদি আপনারা অনুমতি দেন তো নাম ধরে ধরে জিজ্ঞেস করেন, ভাই অমুক বলেন, যদি ওতে মান সম্মানের ব্যাপারটা পারলে পারলেন, না হলে একটু মানহানি কিছু হইলো। আর যদি মনে করেন না না আমাদের হয়তো মান সম্মানের ব্যাপারটা বার আছে, আমভাবে জিজ্ঞাসা করেন যে জবাব দিবে, হাত উঠাবে, কোনটা ভালো হবে, নাম ধরে ধরে? হ্যাঁ, নাম ধরার দরকার আছে অনেক ভাই বলছে। তো যাই হোক, মান সম্মান রেখেই দিব না আপনাদের, লুকায়িতই থাক, আপনার মাঝে আর আল্লাহর মাঝে থাক, যে আসলে সুন্দর করে মুখস্থ রাখেন আর জিকির আজকার করেন না, করেন না পুরাতন ভাইদের, আর নতুন ভাইদের জিজ্ঞাসা করেন, নতুন ভাইদেরকে শেখাবো আজকে। আর পুরাতন ভাই যারা গাফেল আছে তাদের গাফিলতি যাতে দূর হয়, যারা পড়েন না গাফিলতি করে অথচ জানেন যে এই জিকির আজকার গুলি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, পড়েন না, গাফিলতি দূর হবে। আর যেসব ভাইরা পড়েন কিন্তু হয়তো ভুল টুল রয়েছে, আর সেগুলি সংশোধন হবে। ফরজ নামাজের পরে জিকির আজকার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র। দুই নম্বর হচ্ছে আজকারুন নওম, ঘুমাবার পূর্বে, শোয়ার পূর্বে জিকির আজকার। বেশ কিছু জিকির আজকার রয়েছে, এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। ওই জিকির, দোয়া, সূরা কিছু অংশ এগুলি পড়ে শোয়া, এগুলি হচ্ছে জিকির আজকার। আজকারুন নওম বলে হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে প্রসিদ্ধ। আর এক জিকির আজকার রয়েছে আজকারুস সাবাহে ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। সকালবেলা যখন উঠলেন ফজর নামাজ পড়ার পরে, ভালো ফজর নামাজ পড়িনি তারপরে, আর সন্ধ্যাবেলা জিকির, সন্ধ্যাবেলার জিকির কখন পড়তে হবে এই সম্পর্কে ওলামাদের একটু দ্বিমত আছে, তবে সবটাই চলবে। কিছু ওলামা বলছেন সন্ধ্যা মানে আসর পর থেকে সন্ধ্যা, কারণ আরবি ভাষায় আশি বলা হয় বৈকালবেলাকে, মাগরিব হওয়া জরুরি নয়, তাহলে আসর পর থেকে মাগরিবের মধ্যেই পড়ে নিতে পারেন এই জিকির আজকারগুলি, যেটা অনেকেই জানে না, কিন্তু এই মশলা জানেন অনেক ওলামাদের নিকট যে সন্ধ্যাবেলা মাসা হয়ে গেছে। আর কিছু ওলামারা বলছেন যে না, মাগরিবের পরে, মাগরিবের পরে তো রাত হয়ে যায়। হ্যাঁ,
তো যাই হোক, মাগরিবের পর কেউ যদি পড়ে তবুও চলবে, আর কেউ যদি মনে করে আসর থেকে মাগরিবের মাঝখানে, আসরের সাথে সাথে হোক অথবা মাগরিবের আগে আগেই হোক, যে কোনো সময় পড়ে নিল, এর জন্য যে মসজিদে বসতে হবে বা কোনো জায়গায় বসে জিকির আজকার করতে জরুরি নয়। সন্ধ্যাবেলার জিকির আজকার কাজকর্ম করতে করতে, গাড়ি চালাতে চালাতে, চলতে চলতে, হাঁটতে হাঁটতেই আপনি পড়ে ফেললেন, সন্ধ্যাবেলার জিকির হয়ে গেল আপনার। কয়টি ক্ষেত্র বললাম? পরের জিকির আজকার, এছাড়া যে জিকির আজকার গুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। গাড়িতে চাপছেন তখনকার জিকির আজকার, বাড়িতে ঢুকছেন, বাইতুল খালায় বাথরুমে প্রবেশ করছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, হ্যাঁ এইভাবে সফর শুরু করছেন, উঁচু জায়গায় উঠছেন, নিচু জায়গায় নামছেন, এইভাবে যদি দেখেন বাজারে ঢুকছেন, মসজিদে প্রবেশ করছেন, মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখবেন যে জীবনের এমন কোন ক্ষেত্র শূন্য নেই জিকির আজকার থেকে, খালি নেই, সব জায়গায় ফিল আপ হয়ে আছে, ফুল হয়ে আছে, সব জায়গায় জিকির আজকার। এর নাম হচ্ছে শরীয়তি জিকির আজকার, বেদাতি জিকির আজকার নাই, সুফিদের জিকির আজকার নাই, খানকাহে জিকির আজকার নাই, পীরের তরিকতে জিকির আজকার নাই, ইসলাম ওই সব জিকির আজকার নাই। আর এই জিকির আজকার যদি করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ বিনা দলিলে কোনো কথা আমরা বলি না, যা কিছু বলছি চেষ্টা করছি যে কোরআন এবং হাদিস থেকে সেগুলি হোক, কোরআন এবং হাদিসের বাইরে জেনে শুনে হবেই না ইনশাআল্লাহ তাআলা, না জেনে হইতে পারে, এই জন্য যে আমরা মানুষ, আমরা মানুষ, মানুষ মাত্র ভুল হইতে পারে। তো এই জিকির আজকার গুলির একটি ক্ষেত্র আজকে শুরু করি, তা হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার, সালাম ফিরলেন। এই জিকির আজকার শুরু করার আগে বলি যে এই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, এইসব দেশে, যেসব দেশে বেশি বিদাত আছে, এসব দেশের লোককে দেখা যায় বিভিন্ন রকমের ভুল করতে, বিভিন্ন রকম ভুল করতে দেখা যায়। কি করে এক শ্রেণীর লোক, যেমন সালাম ফিরা হলো তেমনি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, শুরু করে দিল। সালাম ফিরার পরে ইমাম শুরু করল আর আপনারা মুক্তাদিরা সব আমিন 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 আল্লাহুম আমিন, এই চলছে সম্মিলিত দোয়া, বিদআত। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, 1,24,000 সাহাবাই কেরামরা কখনো করেননি, তাবেইনরা কখনো করেননি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কখনো করেননি, শুনে রাখেন। অথচ যেই দেশগুলোর নাম সবগুলি হানাফি দাবি করে এই আমলগুলি করে, মোনাজাত করে আর দাবি করে যে আমরা হানাফি, ইমাম আবু হানিফা করেননি। আশ্চর্য হয়ে যাবেন যে কেমন হানাফি মজাবেন জালিয়াতি, আশ্চর্য জালিয়াতি, ভাই ইমাম সাহেব করলেন আপনি কোথেকে আনলেন, আবার হানাফি কি করে থাকলেন আপনি, আমিন জোরে বললে আপনার মজহাব চলে যাবে, হ্যাঁ রফায়দান করলে আপনার মজহাব চলে যাবে, সেই জন্য আপনি করছেন না সহিহ হাদিস পাওয়া সত্ত্বেও, বুকের উপর হাত বললে আপনার মজহাব চলে যাবে, সেই জন্য আপনি একবার জবর দুইরই আছেন এইরকম করে উঠছেন না একটু হাত, অথচ হাদিস শুনছেন। আর এমা বাবা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কখনো এই মূল মোনাজাত করলেন না, তার ছাত্ররা করলেন, আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন তারা করলেন, ইমাম শাফি করলেন, ইমাম মালিক করলেন, আহমদ বিন হাম্বল করলেন না, পেলেন কোথায় আর করছেন, তারপর হানফি থাকলেন কোথায়, বিচার করেন হানফি কি করে থাকলেন আপনি, নাই বুঝানো আমাকে বুঝিয়ে দেন, যদি বুঝিয়ে দিতে পারেন যে তারপর হানফি থাকলাম তো আমিও বুঝে নেব আপনার কথা, বুঝাইতে পারলে কোরআন এবং হাদিস দিয়ে কোথা থেকে হানফি থাকলেন, অথচ ইমাম হানিফা রহমতুল্লাহ করলেন, আর প্রমাণ দেন না হইলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মোনাজাত করেছেন। তাহলে এই যে মোনাজাত, এই বিদআত, এই জন্য আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উঠে যাচ্ছে, গোড়ারা ছাড়ছে না, বাকি যারা একটু বোঝার চেষ্টা করছে তারা ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের সম্ভবত একটি কওমি মাদ্রাসা, বড় কওমি মাদ্রাসা 8,000 উঠে গেছে, তাই না, উঠে গেছে, অথচ তারা দেওবন্দি হানাফি,
কিন্তু যখন তাহকিক করে দেখলো যে এতদিন তো ভুলের উপর ছিলাম, তারা ছেড়ে দিয়েছে, দশ বিশ বছর আগে থেকে ছেড়ে দিয়েছে। এইরকম অন্য অন্য গোনাহাদেরকে আল্লাহপাক যেন হেদায়ত করেন, তাদের কোরআন হাদিস বোঝার তৌফিক দান করে, দলিল মোতাবেক চলার তৌফিক দান করে। আমি বলছি না যে একটা নতুন কথা আসলে আর চট করে নিয়ে নেন, আলেমদেরকে বলছি না, বরং বলছি যে দলিল দেখেন তাহলে যে আমরা কি ভুলে আছি নাকি, তাহলে একটু তদন্ত করা দরকার, একটু তাহকিক করা দরকার, দেখা দরকার কোরআন হাদিসের দলিল আমাদের সাথে আছে না ওদের সাথে আছে, দেখুন। তাহলে এই সম্মিলিত মোনাজাত সে নামাজের পরেই হোক, আর ওয়াজ মাহফিলের শেষে হোক, আর মিলাদ মাহফিলের শেষেই হোক, মিলাদ মাহফিলই তো বিদাত, তো ওর শেষের মোনাজাত তো তার সাথে আরো বিদাত অতিরিক্ত, এই সম্মিলিত মোনাজাত তাহলে বিদাত নামাজের পরে। আমাদের আলোচনা যেহেতু নামাজের পরে জিকির আজকার, এক ভুল, এক ধরনের ভুল সংশোধন করতে হবে। দুই নম্বর ভুল, যদি দেখে যে এখানে মোনাজাত হয় না তাহলে কি করবে, যারা সুন্নতের পাবন্দ সালাম ফেরার সাথেই লাফিয়ে একবারে আর্মিদের মতো, আর্মি যেমন লাফে লাফায় জাম দেয় ওই রকম লাফিয়ে উঠে সুন্নত শুরু করে দিল। কয়েক বছর আগে মক্কায় ছিলাম মিসফালাতে, তো একটা মসজিদে সমস্ত ওই তুর্কিরা, মানে তুর্কিদের বিল্ডিং পাশে, তো তুর্কিরা সব নামাজ পড়ে, আমরা দু চার পাঁচজন শুধু, আমরা বিভিন্ন দেশে, আমরা যারা ওখানে দাওয়াতি কাজে হজের মৌসুমে গিয়েছি এখান থেকে বিভিন্ন সৌদি আরব শহর থেকে, তো মসজিদে নামাজ পড়ি, তো ওদের তামাশাটা দেখতাম, যেমনই সালাম ফির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ লাফ দিয়ে উঠে সুন্নত শুরু, কারণ জানছি ইমাম তার মোনাজাত দোয়া করবে না, সুতরাং বসে থেকে লাভ নেই, ওই সুন্নত করে লাভ নেই, সুন্নত করলে তো আবার সুন্নতি হয়ে যাবো না, বিদাতি হইতে হবে, তাই না, লাভ দিয়ে উঠে সুন্নত নামাজ শুরু করে দিল। কোথায় আছে এটা যে সালাম ফেরার সাথে সাথে আপনি সুন্নত রাতে বা শুরু করে দিবেন না, করে জিকির আজকার না করে, তাহলে এটাও ভুল, দুই নম্বর ভুল। তিন নম্বর ভুল, গাফেলদের ভুল, গাফেলিন এরা, হ্যাঁ কারা তারা, যারা বসে থাকে আর তাকায় এদিক ওদিক, লজ্জাতে বের হইতে পারে না মসজিদ থেকে, আর জিকির আজকার করে না, কোন জিকির আজকারও পড়ে না, আর বসে আছে বসে আছে বসে আছে, এদিক সেদিক, খালি হইল কিনা দেখে, খালি হইল কি হইল না, খালি হইলে রাস্তা নিবে, আর লজ্জাতে কারো উপর দিয়ে যাবে, ঢোকারেন একটু ভদ্র মানুষ, ভদ্র গাফিল এরা, ভদ্র গাফিল, জিকির আজকা থেকে গাফিল, আর ভদ্র মানুষের জন্য বসে থাকে মসজিদ, ভুল হলো না, তিন নম্বরের ভুল। চার নম্বরের ভুল, দ্রুত বেগে কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে একবার মসজিদের বাইরে বেরিয়ে, সালাম ফিরা হয়ে গেছে, হ্যাঁ মশাই কামড় দিচ্ছে মসজিদ, মসজিদ থেকে বেরোতে হবে তাড়াতাড়ি, এটাও ভুল সুন্নতের খেলাফ। কয়টা ভুল হইল, সম্মিলিত মোনাজাত করা, তারপরে সাথে সাথে সুন্নত শুরু করে দেওয়া, গাফিল হয়ে জিকির আজকাল করো না কিন্তু লজ্জায় বসে থাকা চুপচাপ, এটা হচ্ছে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়া, চারটেই ভুল। পাঁচ নম্বর হচ্ছে ওয়াসাত, মধ্যপন্থ, মোনাজাতের বিদাত করলেন না, আর এদের মতো জিকির আজকার থেকে গাফিলও থাকলেন না, বরং সুন্নতি জিকির আজকার করলেন, ইসলামের যে কোনো বিধান হচ্ছে মধ্যপন্থা, ওয়াসাত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এইরকমই তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত জাতি বানিয়েছি, কোরআন হাদিসের মাসা মাসাইল এই জন্য তাতে মধ্যপন্থা আছে, শিরক বিদাতের কোনো অবকাশ নেই, আর ঘাটতি ফাসেকি ত্রুটি নাস্তিকতা এসবের কোনো স্থান নেই, ধর্মনিরপেক্ষতা এসবের কোনো স্থান নেই, ধর্মদ্রোহিতার কোনো স্থান নেই, আর ধর্মের নামে গলু বাড়াবাড়ি করে মানুষ মানুষের পূজা করবে কবর মাজারের, অথবা মানুষ মানুষকে অনুকরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদ দিয়ে, তারও অবকাশ নেই, আশা করি স্পষ্ট না, এইদিকে ওইদিকে দুটো হচ্ছে ভুল রাস্তা, আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মধ্যপন্থা, তা হচ্ছে জিকির আজকার, আসুন ওই জিকির আজকার গুলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন হয়ে গেল তারপরে কি করবেন, প্রথম কথা গাফিল হবেন না, ওয়ালা তাকুম মাল গাফিলিন বা মিনাল গাফিলিন, উযকুর রাব্বাকা তাদাররান ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল ক্বাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তাহলে গাফিল হবেন না, এই গাফিলতি দূর করেন, কারণ অনেকে আছেন শুনলেন জানেন যে জিকির আজকারগুলি করতে হয়, তারপরে বসে থেকে উঠে চলে আসলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হবেন আল্লাহর জিকির আজকার থেকে।
আরো মনে রাখবেন কোরআন এবং হাদিসে যেসব জিকির আজকারের ফজিলত আছে বিদাতীরা ওগুলো বিদাতের উপর ফিট করে। যেমন নবী হাদিস আছে যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যুল মাইয়িত, যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, দুইজনের উদাহরণ হচ্ছে কেমন, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে সে যেন জীবিত, কারণ তার রুহ তার আত্মা জীবিত আছে, সঞ্জীবিত আছে জিকির আজকার মধ্যে। জিকির আজকার দ্বারা তার মানসিক শান্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির আজকার করে তার অন্তর হৃদয় তার আত্মা আবাদ হয়ে আছে, শয়তান পালাতে দিশা পায়নি কোথায় জেগেছে, ওর কাছে ভিড়তে পারে না। আর যে ব্যক্তি জিকির আজকার করে না, নামাজের পরে জিকির আজকার করে না, ঘুমাবার সময় জিকির আজকার করে না, সকাল সন্ধ্যার জিকির আজকার করে না, বাথরুমে গেলে জিকির আজকার করে না, মসজিদে গেলে জিকির পড়ে না আজকার করে না, বিবির কাছে গেলে জিকির আজকার করে না, মানে বিবির যেহেতু দোয়া রয়েছে এগুলো জিকির আজকার, কামাসারিল মাইয়িত সে কার মতো, মুর্দার মতো, মৃত, মৃতর শরীর তো পড়ে আছে, বডি পড়ে আছে, আত্মা নেই। ওই রকমই এই লোকের আত্মা মারা গেছে, আত্মা নেই, যদিও লোকটি আসলে জীবিত কিন্তু মৃতর মতো, কারণ আত্মা তার মরে গেছে আল্লাহ পাকের জিকির আজকারের খোরাক আহার না পাওয়ার কারণে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর কথা বলেছেন, যারা আল্লাহর জিকির আজকারের সাথে জড়িত, সুন্নতি জিকির আজকার সবসময় মনে রাখবেন, কিন্তু কারণ আমার সুন্নতকে ছেড়ে দিয়ে বিদাত নিয়েছি, উত্তম শ্রেষ্ঠকে ছেড়ে দিয়ে নিকৃষ্ট নিয়েছি। এক শ্রেণীর লোকেরা বনি ইসরায়েলদেরকে যখন আল্লাহ পাক বললেন যে এই শহরে দাখিল হও, হ্যাঁ ওয়াকুল হিত্তাতুন শহরে দাখ উদখুলুল বাবা সুজ্জাদা, কোরআনে কারিমে আছে, তোমরা এই শহরের দরজা দিয়ে ফাটক দিয়ে দাখিল হও কিভাবে, সিজদায় অবনত হয়ে, মানে সির ঝুঁকিয়ে রুকু করে আল্লাহর সামনে সিজদায় অবনত, আল্লাহর শুকরি, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি এই শহরে দাখিল হওয়ার তৌফিক দিলে, এই শহরকে আমাদের হাতে নেওয়ার তৌফিক দিলে, শুকরিয়া আদায় করো। সুজ্জাদা একটি হুকুম ছিল, আর আরেকটি হুকুম ছিল ওয়াকুল হিত্তা, আর বলো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হিত্তা মানে হত্তা আন্না খাতা আয়ানা, হাত্তা ইয়াহুত মানে ঝরিয়ে দেওয়া, আল্লাহ আমাদের গুনাগুলিকে ঝরিয়ে দাও, মোচন করে দাও। বদমাস জাতি বনি ইসরায়েল ইয়াহুদিরা কি বলেছিল, প্রথম কথা তাদেরকে সেজদা করে মানে শিরটা ঝুঁকিয়ে ঢুকতে বলা হয়েছিল, তারা পাছায় ভর দিয়ে মাথাটাই দিয়ে করে উল্টো এইরকম করে ঢুকেছিল, আলা ইস্তেহিস সিজদা না করে পাছা পাছা ঘষ্টা দিয়ে ঢুকেছিল শহরে। বদ প্রকৃতির জাতি প্রাচীন যুগ থেকে ইয়াহুদি জাতি, বেয়াদব জাতি আল্লাহ পাকের সামনে, আম্বিয়া কেরামের সামনে, এদের বহু নজির রয়েছে, তার একটি নজির এটি নেন। আর দুই নম্বর তাদের বলা হয়েছিল যে হিত্তা বলো, হ্যাঁ আল্লাহ গোনা খাতা মাফ করে, তারা কি বলেছিল হিন্তা, হিত্তাকে কি বানিয়ে দিয়েছিল হিন্তা, হিন্তা মানে জানেন কেউ, গম, কি বললো গম, হাসান হেন্তাতুন মানে গম, বুর, বুর মানে গম, হেন্তা মানে গম, গম বলে উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য বদমাইশি উদ্দেশ্য, কিছু লোকের দুষ্টামি থাকে না, অর্থহীন কথাবার্তা, আজে বাজে কথা বলছে কিন্তু ভালো কথা বলবে না, ওর কথার কোনো অর্থ নাই, এমন গান বলছে বলে এর অর্থ কি জানি না, কিন্তু ওকে যদি বলা হয় যে কোরআন পড়ো, না পড়বে না, এটি হচ্ছে ইহুদি চরিত্র, বদমাশি চরিত্র, আজে বাজে কথা বলবে ভালো কথা শিখবে না। তো ওই রকমই বিদাতি জিকির আজকার নিয়েছে, সুন্নতি জিকির আজকার বাদ দিয়েছে অধিকাংশ লোকের আমাদের সমাজের, সুন্নতি জিকির আজকার নামাজের পরে শুরু হবে আস্তাগফিরুল্লাহ দিয়ে, তাহলে দ্বিমত নাই এখানে, যদিও কিছু ওলামারা বলেছেন আল্লাহু আকবার দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে বড় দ্বিমত আছে, সুতরাং অত দ্বন্দ্বের মধ্যে যায়েন না, এখান থেকে শুরু করেন, কি বলবেন, নবী করিম সাল্লাম সালাম ফেরার পরে ইস্তাগফারা সালাসান, তিনবার করে কি বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে মার্জনা কামনা করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, তিনবার আস্তাগফিরুল্লাহ করলেন। নবী সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন তিনবার আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তাকে তার দোয়া শোনে। আপনি আল্লাহর কাছে তিনবার ক্ষমা চাওয়ার মাধ্যমে জিকির আজকার করলেন, জিকির, তাহলে জিকির মানে শুধু আল্লাহ বলা নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়,
তারপর এর আগে আপনাদেরকে বুঝিয়েছি যে জিকির জিকির একটা শব্দ দিয়ে জিকির হয় না। আমরা বাংলা ভাষায় বলি, কোন একটা লোকের আলোচনা, ভালো আলোচনা চলছিল, তারপরে আপনি শুনলেন, শোনার পরে গিয়ে বলছেন যে তারা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল, এ আলোচনা মানে তো জিকির, আলোচনা মানে জিকির, তারা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছিল। এটাকে যদি আরবি ভাষা বলতে হয় কানু ইয়াজকুরুনা কা বিখাইর, ওর আরবি হইল হ্যাঁ কানা আনিস ওয়া মাহমুদ ওয়া আব্দুল্লাহ ইয়াজকুরুনা কা বিখাইর, ওরা আপনার সম্পর্কে ভালো আলোচনা করছে। উর্দুতে বলে ও লোক আপকা জিক্রে খায়ের কর রহে থে, বলে না জিক্রে খায়ের কর রহে থে মানে কি জিকির করছিল, হ্যাঁ জিকির করছিল, আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান এরকম করছিল নাকি না, বলছে আব্দুর রহমান লোকটি মাশাল্লাহ ভালো, ইসলাম বাদাড়ি মাশাল্লাহ, পাঁচ অক্ত নামাজি, ফজর নামাজ গায়েব থাকে না আল্লাহ জানে, আমি এমনি বললাম কিন্তু ফজর নামাজ জানতো, ফজর নামাজ মাশাল্লাহ পড়ে, তারপরে কারো এক পয়সা নেই উধার, ওসব কর্জা কারো কারবারে নেই, কারো হাত ভারী নয়, যদি নেই ও কারো কাছে টাকা পয়সা একেবারে ওধার আগে আগে দিয়ে দিবে, কি হইলো ওগুলো আপকা জিকিরে খেয়ের কার রেহেতে, তার জিকির মানে আলোচনা করা, উল্লেখ করা, স্মরণ করা, এগুলো হচ্ছে জিকিরের অর্থ। তাহলে এগুলোর জন্য একটি শব্দ দিয়ে হয় না, কি লাগে বাক্য লাগে, বাক্য লাগে। আল্লাহ পাকের জন্য উত্তম দৃষ্টান্ত, আল্লাহ পাকের জিকির আজকার একটি শব্দ দিয়ে হয় না, তার জন্য জুমলা লাগে, বাক্য লাগে, আল্লাহু আকবার লাগে, আল্লাহ সবচাইতে বড়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহান আল্লাহ, আল্লাহ তুমি সমস্ত ত্রুটি আইব থেকে মুক্ত, পাক ও পবিত্র, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে গুনাহ খাতা মাফ চাইছি, এগুলো হলো জিকির আজকার। আল্লাহুম ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাইছি, আল্লাহর জিকির আজকার। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, মসজিদে ঢুকলেন জিকির আজকার, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, এটা জিকির, আল্লাহকে স্মরণ করলেন। কিন্তু আল্লাহু আল্লাহু আল্লাহর জিকির কেমন, যেমন তিন চারটা লোক বসে যদি বলে আব্দুল খালিক আব্দুল খালিক আব্দুল খালিক আব্দুল খালিক আব্দুল খালিক আব্দুল খালিক, কি বলবেন, এই তিনটাই পাগল হয়ে গেছে, বলবেন না এই পাগলামি করে বিদাতি জিকিরকারীরা, অসম্পূর্ণ জিকির করে, আল্লাহু ইল্লাল্লাহু সবগুলি পাগলামি জিকির, বিদাতি পাগলামির জিকির, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর দলিল প্রমাণ কোরআন হাদিসে নেই, সুতরাং সাবধান হয়ে যান এই বিদাতিদের রাস্তা থেকে, সাবধান হয়ে যান, আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। উত্তম বিকল্প হিততন দিচ্ছি, হিনতাতন বলিয়েন না, ইহুদিদের মতো হেত্তাতুন দেওয়া হচ্ছে মানে সুন্নতি জিকির আজকার দেওয়া হচ্ছে, সুন্নতি জিকির আজকার বাদ দিয়ে আবার বিদাতে যায়েন না, ওই বিদাতি ওজিফার বিদাতি জিকির পড়তে যায়েন না। কুলিদুল্লাহ আবিদ ওর রহমান আইয়াম মাতাদু ফালাহুল আসমাউল হুসনা, হে নবী কুলিদুল্লাহ তোমরা আল্লাহর কাছে দোয়া করো, উদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো বা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো মানে আল্লাহ শব্দ ডাকো, আল্লাহকে ডাকো বলা হয়েছে। আপনি যদি আপনার বাবাকে ডাকেন যে আব্বা আপনার জন্য আমি একটা ভিজিট ভিসা পাঠাচ্ছি, জিয়ারা ভিসা পেয়েছি, আপনি আসেন মক্কা চলে আসেন, হজটা করে যাবেন, 10 মাস থেকে যাবেন, তা আব্বা 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 করে হবে না, এতটি কথা বলতে হবে যে আব্বা আপনার জন্য অনেক চেষ্টা করে একটা ভিসা বের করেছি, জুমলা বলতে হইলো, বাক্য বলতে হইলো। তো কুলিদুল্লাহ তোমরা আল্লাহ বলো, আবির রহমান রহমান বলো, আল্লাহ আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো মানে শব্দ নয়, আল্লাহকে ডাকো যেমন ভাবে। তারপরে কোরআন কার উপর নাযিল হয়েছে, নবীদের উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টি সারা তার উপর নাযিল হয়েছে, তিনি কি আল্লাহ আল্লাহ দিয়ে ব্যাখ্যা করেছেন যে ইচ্ছা মোতাবেক কোরআনে তাফসীর করবেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্র্যাকটিক্যাল তাফসীর নেবেন যে এই আয়াত তো নবীর প্রতি নাযিল হলো, তিনি আল্লাহকে রহমানকে কেমন করে ডাকলেন, জি ওইভাবে ডাকতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকা শিখিয়েছেন। সুতরাং সংশয় আর বিভ্রান্তির শিকার হবেন না, আল্লাহকে ডাকো মানে আল্লাহকে যেমন ভাবে নবী সাল্লাম ডাকা শিখিয়েছেন সেইভাবে ডাকো, বাক্য দিয়ে ডাকো, আল্লাহুম্মা গফিরলি এটি হলো ডাকা, ইয়া রহমান ইরহামনি এটা হলো ডাকা, হে রহমান তুমি আমার রহম করো,
ইয়া রহিম ইয়া গফফার ইগফিরলি, এটা আল্লাহকে ডাকা হইল, আল্লাহর জিকির আজকার হইল। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, সালাম ফিরার পরে বলবেন এক নম্বরে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুই নম্বরে একজন একজন যে বলবেন হাত উঠেবেন। বাংলায় বলছেন নাকি তাবারাকতা নাই, বাংলা মোটা করে পড়া হয়, তাফখিম আছে বাংলা যারা তাজবিদ বুঝে, কিন্তু আরবিতে ওই তাফখিম নাই, তাবারাকতা সোজা করে বলবেন। হ্যাঁ, সবগুলিকে আবার বাংলার মতো করে দিবেন না, আল্লাহ মান্তাস সালাম অমিন কাস সালাম তাবারাকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, দুই নম্বর। তিন নম্বরে কি বললেন, আল্লাহুম্মা আইন্নি, এই যে শুদ্ধ করতে হবে। দেখেন আমি জানি যে কত রকমের লোক আছেন আপনাদের মধ্যে, হ্যাঁ কেউ হয়তো পড়েন কিন্তু একটু ভুল পড়েন, সংশোধন করতে হবে, কেউ মুখস্থ রাখেন কিন্তু গাফেলেন, গাফেল থাকেন পড়েন না, না কোনোটাই হলে চলবে না, আর কেউ এমনও আছেন জানেন না, হ্যাঁ বিদাতি কাজ করেন। সুতরাং সব স্তরের লোকদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহমা ইন্নি মানে আল্লাহ আমি হয়ে গেল, আল্লাহমা আইন্নি মানে আল্লাহ তুমি আমার সাহায্য করো, আল্লাহমা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা, তিন নম্বর। চার নম্বর, না 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 নামাজের পরে আছে জি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, জি চার নম্বর। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পাঁচ নম্বর। ছয় নম্বর, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন, ছয় নম্বর। সাত নম্বর, আল্লাহু লা মানিয়া হয়েছে কি হয়ে গেছে, আচ্ছা আয়াতুল কুরসি কত নম্বর হলো, সাত হলো, সাত হলো আয়াতুল কুরসি, হ্যাঁ আয়াতুল কুরসি পড়বেন। আমাদের দেশে আয়াতুল কুরসির আমল আছে, এই আমলটা কমপক্ষে বিদ্যার্থীরা শিখেছে, এই সন্নতি আমলটা শিখেছে, শোয়ার সময়ও শিখিয়েছে, অথচ শোয়ার সময় এছাড়া আরো বহু জিকির আজকার আছে ওগুলো শিখায়নি, আয়াতুল কুরসিটা শিখিয়েছে এটা। হ্যাঁ কিন্তু নামাজে যে ফুঁক দেয় এটা আবার বিদাত করে, হ্যাঁ যখন শুই শোয়ার সময় আয়াতুল কুরসিতে ফুঁক নেয়, ইখলাস নাস ফালাক আছে, আয়াতুল কুরসি পড়ে নামাজের পরেও ফুঁক দেয় শোয়ার সময় ফুঁক দেয়, ফুঁক দেওয়াটা বাড়তি, তো বাড়তিটাকে ঘাটতি করে দেন, যেটা বেড়ে গেছে কেটে ফেলেন। হ্যাঁ হ্যাঁ ফুঁক দেওয়ার জন্য শিখেছে তাও হইতে পারে, যাই হোক ফুঁকটুক না, ফুঁক না দিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বরকত, আপনি তেলাওয়াত করলে আপনার শরীরে বরকত, আপনার পরিবারে বরকত, আপনার বাড়িতে বরকত হবে। জি কটা হলো, হ্যাঁ কোনটা দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে নয় নম্বরে, হ্যাঁ অসুবিধা না, আগে পরে হলে যেটা বলেছে সুরা ইখলাস নাস ফালাক, হ্যাঁ একবার করে পড়তে হবে শুধু মাগরেব আর এশাই তিনবার, তাহলে মাগরেব এশাই তিনবার করে, আহ মাগরেব এশা বলছে মাগরেব আর ফজর, আমার নিয়ত কিন্তু ফজর, এরকম হয় অনেক সময় মাগরেব আর ফজর, মাগরেব আর ফজর হচ্ছে তিনবার করে, আর তাহলে বাকি তিন অক্ত জোহর আসর আর এশা কবার করে, একবার করে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, প্রায় লোকের মুখস্থ আছে, আর যদি না মুখস্থ থাকে তো মুখস্থ করা ফরজ, কারণ নামাজ পাঁচ অক্ত পড়ার জন্য ষোলো সতেরোটি সুরা কমপক্ষে মুখস্থ থাকা ফরজ, সতেরো রাকাত ফরজ নামাজ পড়বেন আর ঘুরে ঘুরে ওই আলহামদু সুরা আর ওই ইন্না তানাকাল কাউসার আর কুল হুয়াল্লাহু আহাদ, বাস না আপনাকে মুখস্থ করতে হবে, সতেরোটি সুরা বিশটি সুরা কমপক্ষে মুখস্থ করেন। জি তারপরে দশ নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা বলো কালিমা তাওহীদ বলা হলো, এটি ফজরে আর মাগরিবে, মাগরিব আর ফজর দশ বার করে পড়বেন নামাজের পরে, আর অন্যগুলিতে একবার করে অন্য নামাজে, অর্থাৎ জোহর আসর আর এশাই একবার করে। হ্যাঁ হ্যালো, আচ্ছা একশো বার সন্ধ্যাবেলা আর সকালবেলা জিকির আজকার, ওটা সন্ধ্যা আর সকালের জিকির আজকারের মধ্যে আসবে নামাজে
পরে দশ বার, মাগরিব এবং ফজরের নামাজের পরে দশ বার করে। তারপরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতবার, কেউ বলছে ৩৪, কেউ বলছে ৩৩। আচ্ছা যারা ৩৪ বলছেন তার হাত উঠান, ৩৪ হাত অল্পই উঠেছে, অল্প হাত দেখে অনেকে হাত টেনে নিয়েছে, উঠিয়ে আবার টেনে নিয়েছে। দেখেন অল্পতে লজ্জা লাগে তাই না? এই জন্য আমাদের দেশে বাংলা একটা কথা আছে যে মিলেমিশি করি কাজ, হারে জিতে নাহি লাজ, মিলেমিশে চার পাঁচজন মিলে যদি ভুলও করি আর আসামি হয়েছি, অসুবিধা নেই, চার পাঁচজন আসামি হয়েছি তাই না? আর একাই যদি আসামি আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে দুষ্ট রে দেখ রে আসামি হয়েছে, তো লজ্জা বেশি লাগে। তো ওই রকম ব্যাপার দেখছে কম যখন তখন হাত নামিয়ে নিচ্ছেন। হ্যাঁ ৩৪ বার আল্লাহ আকবার আছে কিন্তু নামাজের পরে নয়, ভালো করে শুনে রাখেন, এরপর ভুল করবেন না। আছে শোয়ার সময়, শোয়ার সময় এই তসবিহ আছে সুবহানাল্লাহ ৩৩, আল্লাহ আলহামদুলিল্লাহ ৩৩, আর আল্লাহ আকবার ৩৪ ঘুমাবার সময়। আর ফরজ নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, আর ৩৩ বার আল্লাহ আকবার কত হইল ৯৯। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তামামুল মিয়াতে, ১০০ পুরা করেন কি দিয়ে, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দিয়ে। আর কিছু আছে? হ্যাঁ আর কি আছে? কি বললে? ফরজ নামাজের পরে জিকির আজকার বলছি, ফরজ নামাজের পরে জিকির আজকার, আজকার বাদ সালাওয়াত। এর মধ্যে দু তিনটা মুশকিল আছে, বাকি সবগুলি সহজ, কিন্তু সহজগুলির উপর আমল করেন না। এখন সহজগুলি তরতিবের মধ্যে নিয়ে আসেন, যেগুলি প্রত্যেকের মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকলের মুখস্থ আছে তাই না? তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম, এটাও কোনো মুশকিল নাই। পাশে যারা নামাজ পড়ে তাদের দুই একবার শুনলে মুখস্থ, এখনই মুখস্থ হতে পারে, আল্লাহ মান্তাস সালাম, আমিন কাস সালাম, তাবারাক, তাইয়াজাল জালালি ওয়াল ইকরাম, তাহলে এটাও সহজ। তারপর কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবার মুখস্থ আছে, কারণ আমাদের দেশে পাঁচ কালমা মুখস্থ না করলে মক্তব্য থেকে বেরোইতে দিবে না। হ্যাঁ আর হয়তো বিয়েও দিবে না, বিয়েতে পাঁচ কালমা জিজ্ঞেস করে, জামাই দেখতে এসে পাঁচ কালমা আছে কিনা, মেয়ে দেখতে আসে, পাত্রী দেখতে আসে, আসার পাঁচ কালমা জিজ্ঞেস করে, আবার কোনো কোনো এলাকায় ছয় কলমাও আছে, পাঁচ কালমার ছয় কলমা নিয়ে পড়ে আছে কিন্তু আসল মুখস্থ নেই। পাঁচ কলমা ছয় কলমা এরকম জরুরি নয়, কিন্তু তার মধ্যে যেটি চৌথ কলমা বলা হয় প্রচলিত দেশে, ওইটি হচ্ছে কলমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তিনটা খুবই সহজ, আর বাকি আয়াতুল কুরসি খুবই সহজ, কারণ আয়াতুল কুরসি আমাদের দেশের মানুষের জন্য সূরা ফাতিহার চাইতে সহজ অনেকের, আয়াতুল কুরসি মুখস্থ আছে। আমাদের দেশে মানে বন জঙ্গলে জিনও খুব বেশি ছিল এককালে, ওই জন্য ছোট থেকে আমাদেরকে আয়াতুল কুরসি আগে মুখস্থ করেছে মা বাবারা, কিন্তু যে জিন থেকে বেঁচে থাকতে হবে আর জিন থেকে বাঁচলে আয়াতুল কুরসি লাগবে অবশ্যই তাই না? আয়াতুল কুরসি প্রায় লোকের মুখস্থ আছে, সমস্ত ফিরকার লোকের আয়াতুল কুরসি মুখস্থ আছে আমাদের দেশে, যত তরিকা আছে সবার মুখস্থ আছে। এই সুন্নতি আয়াতুল কুরসি পড়বেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে ফজিলত জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি ফরজ নামাজের পরে প্রত্যেক দিন কিন্তু নিয়মিত ফরজ নামাজের পরে যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলি জান্নাত ইল্লা ইয়ামুত, তাহলে জান্নাত যেতে তার মওত ছাড়া মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা দিতে পারবে না, মরার আগে জান্নাত পাওয়া যাবে না, যতই সৎ লোক হন না কেন, আল্লাহওয়ালা লোক হন না কেন, কিন্তু মরলে ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত দেবেন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, রুহকে আল্লাহ ইল্লিনে জান্নাতের নিয়ামতে পৌঁছিয়ে দেবেন, এবং আল্লাহ পাক তারপরে হাশরের মাঠে অপদস্থ করবেন না, ফুলসেরাত অপদস্থ লাঞ্ছিত করবেন না, আর জান্নাত ইনশাআল্লাহ দেবেন যদি আয়াতুল কুরসির আমল থাকে। আচ্ছা বলে যে ব্যক্তি আয়াতুল কুরসির উপর নিয়মিত আমল করে সে আবার ফজর নামাজ ছাড়বে নাকি? যদি ছাড়ে তাহলে জান্নাত পাবেন না, কেন ফজর নামাজ পড়া ফরজ আর আয়াতুল কুরসি এখানে পড়া সুন্নত, সুন্নত আদায় করে দেওয়া জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি খেলাধুলা স্কুলে খুব এক্সপার্ট, ভালো খেলাড়ি, কিন্তু পরীক্ষার সময় বাংলায় ফেল ইংরেজিতে ফেল, তাহলে তাকে উঠাবে নাকি?
হেডমাস্টার যে না ছেলেটার তো প্রয়োজন আছে রে, আমরা যে কোনো ম্যাচ ট্যাচ খেলাই তখন স্কুলের সুনাম নিয়ে আসে, এ না থাকলে আমরা কিন্তু খেলায় জিততে পারবো না। ওকে ক্লাসে উপরে উঠাবে, কখনো উঠাতে পারবে না, চলবে না। কারণ এর খেলা হচ্ছে নফল কাজ, আর ওর ফরজ কাজ ছিল বাংলায় পাশ করা আর ইংরেজিতে পাশ করা স্কুলে। ঠিক তেমনি, ঠিক তেমনি ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ফরজ ওয়াজিব আদায় করে এই জিকির আজকারগুলির উপর আমল করতে হবে। আচ্ছা আরো সহজ, কয়টা সহজ বললাম, চারটা হলো আয়াতুল কুরসি দিয়ে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার করে, সহজ না? কারো মনে আছে যে মুখস্থ নেই, সবার জানা আছে 33 33 33 আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আর কিছু সহজ? হ্যাঁ, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। তাহলে দেখেন এতগুলি সহজ। আমাদের এক ভাই সূরা হাসর দূর থেকে বলে, সূরা হাসর ফজর নামাজে পড়ার যে হাদিস আছে, হাদিস জঈফ। আমিও এই মতিউর রহমান বলছি যে আমিও ছাত্র জীবন আমল করতাম, ছাত্র জীবন আমার মদিনা আসার পরে না, তার আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার ছোট কালকার যৌবন কালকার মনে হয় 20-22 বছর বয়স পর্যন্ত আমি এই সূরা হাসর উপর আমল করেছি, যখন জানতাম না যে হাদিস জঈফ দুর্বল সাব্যস্ত নয়, আর যখন জেনেছি যে নবী সাল্লাম থেকে এটি প্রমাণিত নয়, তো আমার কাছে যতটা প্রমাণিত আছে এইটুকুই আমার জন্য যথেষ্ট, আমার জন্য সহিগুলি যথেষ্ট, খামাখায় জালিয়াতে গিয়ে আল্লাহর কাছে কেন ফাঁসবো? হ্যাঁ, যদি আল্লাহ পাকে ধরে নেন যে তুমি এই বিবিধা কেন করে এসছো যেটা প্রমাণিত না আমার নবী থেকে, তখন কি করবেন? সুতরাং যেটি দুর্বল, যেটি জয়ীফ, যা সাব্যস্ত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তা পড়বেন না, যা সাব্যস্ত তাই পড়বেন। এইরকম আমরা বহু জিনিস ছেড়েছি, সম্মিলিত মোনাজাত জানতাম না, দীর্ঘদিন করেছি, বরং প্রথম যারা এই দাওয়াত নিয়ে আসলো আর আমাকে নিয়ে এসে ম্যাগাজিন দিল, একটা কিতাব দিল, আমি আশ্চর্য হলাম, এরা কি রে, হ্যাঁ মোনাজাত উঠিয়ে দিবে, মোনাজাত উঠিয়ে দিবে, কেমন কথা হইল? কারণ ঝাল খেয়ে বেশি অভ্যাস, অল্প ঝাল হইলে মাথা খারাপ, কি করেছে, কি রান্না করেছে, একবারে পানি করে থুয়ে দিয়েছে, খাওয়া যায় না কি করে, এ তো গরু তো খাবে না, ঠিক না, বলে না বেশি ঝাল খাওয়া অভ্যাস, বেশি লবণ খাওয়া অভ্যাস, আর নর্মাল সুন্দর পাক শাক করেছে তারপরও পছন্দ হয় না, এ তো আমাদের গরুতেও খাবে না বলছেন। ওই রকম বিদাতিদের অবস্থা, সুন্নত মোতাবেক আমল করতে বললে তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ বিদাত করে করে লবণ ঝাল বিদাতের খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে প্রকৃতি নেচার বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। তো জিকির আজকার সম্পর্কে আশা করি এই যে জানলেন এর উপর আমল করার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের পরে তাড়াহুড়া না করে, যেসব ভাইদের একবারে ফরজ জরুরি ডিউটি নাই যে মালিকের পক্ষ থেকে এক্ষুনি আসতে হবে, তারপর আমাদের জিন্দগি এই কর্মক্ষেত্রে এইখানে সীমিত নয়, এখানে যদি মনে করেন যে সাথে সাথে আমাকে গিয়ে অফিস খুলতে হচ্ছে, সেটা ব্যাপার আলাদা, 2 বছর 4 বছরের ব্যাপার সবার। হ্যাঁ, তারপরে আপনার যে ডিউটির সময়, ডিউটির সময় মাগরিবের নামাজ হয়তো এশার নামাজ, ফজর নামাজ, ফজর নামাজ ওইটা আপনার যে সকল ঘুমাইতে হবে, বসে বসে জিকির আজকার করবো, তাড়াতাড়ি গিয়ে ঘুমাবো, চোখ বন্ধ করে এলে না, চোখ বন্ধ করে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, যে ঘুমটা চলে আসবে, এরকম চিন্তা করলে হবে? জোহরের সময় ডিউটি নাই, কিন্তু জোহরের সময় চিন্তা করছে আমি যদি আগাতে বসে বসে জিকির আজকার করি সালাম ফেরার পরে, তাহলে আমার ভাত পাকাইতে একটু লেট হয়ে যাবে, তো ঘুমাইতে পাবো না। দুনিয়ার চিন্তা, পেটের চিন্তা, নিজের খাওয়ার চিন্তা, আর কমপ্লেন শুধু মাগরিব এশাই কফিল বলছে তালসুরা ইফতা মাহাল, এটাতে শেকায়েতের কমপ্লেনের শেষ নাই, আপনার বিরুদ্ধে যে আল্লাহ পাকের কমপ্লেন হবে কাল কিয়ামতে। জোহরে কি করেছিলে তুমি, ফজরে কি করেছিলে তুমি, কি জবাব দেবেন তখন আপনি, এমনকি আসরেও কি করেছিলেন ডিউটির সময় যে কফিল বলছে এখন খোলো তাড়াতাড়ি, আরামসে জিকির আজকার করে এসেন, তাহলে বাকি থাকে শুধু মাগরিব এশা, তাও অল্প লোকের জন্য যারা হয়তো দোকানপাটে চাকরি করেন আর হয়তো তাড়াতাড়ি খুলতে বলা হচ্ছে কারণ অনেক কাস্টমার তার ছুটে যাচ্ছে, আর আপনি যার কাছে বেতন নিচ্ছেন তার ডিউটি করার ফরজ, আর এই জিকির আজকারগুলি করা সুন্নত, দুটোকে তুলনা করলে আপনাকে ফরজকে প্রাধান্য দিতে হবে, ওটা করেন। এই ক্ষেত্রে আপনার আল্লাহ এতটুকু কবুল করে নেবেন যে দোকান খুলে দিয়ে আপনি বসে গেছেন, কাস্টমারও বিদায় করছেন, দিচ্ছেন যা দিচ্ছেন, আর জিকির আজকারগুলি পড়ছেন আপনি, সুবহানাল্লাহ 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 পড়ে আপনি তসবিহ পড়া হয়ে গেল, আয়াতুল কুরসি পড়া হয়ে গেল, সূরা ইখলাস, নাস, ফালাক পড়া হয়ে গেল, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। সকালবেলা আর সন্ধ্যাবেলা 100 বার করে কালেমা তাওহীদ পড়া, ঠিক আছে না, এর বড়ই ফজিলত আছে। এর উপরে আমল করার জন্য আপনাকে বাস্তব বলছি,
আমি একদিন ঘড়ি দেখছি আর কতক্ষণ লাগে দেখলাম দশ থেকে বারো মিনিট, আর খুব বেশি হলে পনেরো মিনিট, পনেরো মিনিটের বেশি লাগবে না। আপনি যদি আমার মতো একটু দ্রুত নাও পড়তে পারেন, বিশ মিনিটের বেশি তো লাগবেই না, বরং আপনাকে পনেরো মিনিটের বেশি লাগবে না। এই পনেরো মিনিট যদি বসে বসে সময় দিতে পারেন তো ভালো কথা, হলো ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। না যদি দিতে পারেন, আমি আমার ঘনিষ্ঠ যারা কাছাকাছি তাদের অনেককে বলেছি যে আমাকে এর জন্য আলাদা সময় দিতে হয় না, এই সিগন্যাল থেকে ওই সিগন্যাল পর্যন্ত হেঁটে আমার দুনিয়ার এক্সারসাইজও হয়ে গেল, চর্বি কমানো, কোলেস্ট্রল কমানো, আর প্রেশার কমানো, আর সুগার কমানো, ওইটাও হয়ে গেল। আর এই এক ইশারা এক সিগন্যাল থেকে আরেক সিগন্যাল হাঁটাহাঁটি করতে করতে আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এক সুবার পড়াও হয়ে গেল। বাস্তব কথা বলছি, আমল করেন, শুধু জজবা লাগবে, অনুপ্রেরণা লাগবে, আমি এরপর আমল করবো, এর পাবন্দি করবো, সকালে পড়বো, আমি সন্ধ্যায় পড়বো, হয়ে যাবে ইনশাল্লাহ। যখন দেখছেন আপনি যদি কাস্টমারের সামনে থাকে, কাস্টমার এখন নেই, দোকান ফিরে আছে, তখনই পড়ে নিলাম। কিন্তু নিয়ত লাগবে, এই জন্য নিয়তের আল্লাহ প্রশংসা করেছেন, সৎ নিয়তের। আল্লাহ তোমাদের অন্তর দেখতে চান, আর অন্তরে ভালো আছে সেই জন্য আমল ভালো হচ্ছে, এটা দেখতে চান আল্লাহ পাকের মনে। তোমাদের সুরত দেখতে চান না, তোমাদের রূপ চেহারা দেখতে চান না। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জিকির আজকার করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, বিদাতি জিকির আজকারে যারা লিপ্ত আছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আমাদের দেশে যে চটি কিতাবগুলি, হ্যাঁ সেই কিতাবগুলির নাম বলেন তো, ওজিফার, হ্যাঁ পঞ্জগানা ওজিফা এরকম আছে না? ওজিফার নামে বিভিন্ন কিতাব আছে, সুরা ইয়াসিন তাতে দিয়ে দিল, সুরা মুলক আছে, কয়েকটা সুরা আছে, সুরা ওয়াকে আছে, আর তার সাথে আহদনামা, হ্যাঁ আর তারপরে দুয়াই গঞ্জুল আর্স, আর যতগুলি বিদাতি দুরুদ, দুরুদে তাজ, দুরুদে লাকি, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, হ্যাঁ হ্যাঁ দুরুদে হাজারি, এসব দিয়ে ওজিফা, এগুলি ওজিফা, সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত ওই কোরআনের সুরাটি বাদ দিয়ে, কোরআনের সুরাটি বাদ দিয়ে বাকি যতগুলি জিকির আজকাল আছে সবগুলি বিদাতি জিকির আজকাল। তারপরে কোরআনের সুরাও সম্পর্কে যে সুরা ওয়াকিয়া পড়লে কেউ গরিব থাকবে না, কোথায় আছে? তাহলে এইগুলি আমল তো বেশিরভাগ পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, তো ওই দেশে আবার গরিব কেন? ওই দেশের মুসলমান আরো বেশি গরিব কেন? আর বিদাতি কথা যে সুরা ওয়াকিয়া পড়লে অভাব থাকবে না, সুরা মরিয়মের ওপর আমল করলে পারে ফল মূলে এত হবে, তাহলে আম সব ঝরে সাফ হয়ে গেল কেন? হ্যাঁ, তো এই এইসব বিদাত না করে আর ওইসব বিদাতি বই না পড়ে কোরআন হাদিস সম্মত জিকির আজকারগুলি পড়বেন। আমার কাছে দুই পৃষ্ঠাতে বাংলায় লেখা আছে, অর্থ দেওয়া আছে, আরবিতে লেখা আছে, বাংলায় অর্থ দেওয়া আছে আর উচ্চারণ দেওয়া আছে। এই সালামের পরে শুধু জিকির আজকার, ফরজ নামাজের সালাম ফেরার পরে যে জিকির আজকারগুলি, যেসব ভাইদের মুখস্থ নেই এগুলি ফটোকপি করে আগামী সপ্তাহে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা নিয়ে নেবেন। হিসরুল মুসলিমের রোগ হচ্ছে যে তাদের উচ্চারণ নেই, আর বাংলা ভাষাভাষী অধিকাংশ আরবি পড়তে পারে না, ঠিক কি না বলেন? আরবি জ্ঞান নেই, সুতরাং উচ্চারণ লাগবে। হ্যাঁ, এটি বিদাত। এই ক্ষেত্রে দুই রকম বিদাত আছে, একটা হচ্ছে মাথায় হাত দেয় এক শ্রেণীর লোকেরা, আর পরে ইয়া কাবি ইয়া কাবি ইয়া কাবি, মানে আল্লাহ নিয়া নবীর নামের একটা নাম কাবি যদি পড়ে তাহলে কি হবে, দৃষ্টিশক্তি বাড়বে, এই ধরনের ধারণা আছে, এটি ভুল, এটি একটি বিদাত। আর আর এক ধরনের লোক আছে, একটা খাস দোয়া পড়ে, ওই হাদিস ওটাও জয়ীফ, সহি নাই, ওটা ওই দোয়াটা পড়ে মাথায় হাত দেয়, সহি নয়। হ্যাঁ, বরং এক নও মুসলিম নতুন মুসলমান হয়েছে, ইন্ডিয়ার নতুন মুসলমান হয়েছে, তো একদিন রসিকতা করে বলছিল যে সালাম ফেরার পরে বিদাতিরা যে মাথায় হাত দিয়ে বসে, এর কারণ হচ্ছে এই রহস্য হচ্ছে এই যে বিদাত দিয়ে নামাজ পড়লো, নামাই তো পড়েছে শুরুতে, ইক্তাদাই তো বিহাজ আল ইমাম পড়েছে, যাই নামাজের দোয়া পড়েছে বিদাতি দোয়া, তিন বিদাত দিয়ে শুরু করেছে, আর ইমাম হইলে আনা ইমাম হইলে মান হাজার আমল আমি হাজার, চার বিদাত, আর ফরজ নামাজের পরে আবার মোনাজাত, এতগুলি বিদাত টিদাত দিয়ে নামাজ পড়েছে, কবুল তার বিদাত বিদাত দিয়ে ঘিরে দিল, তো নামাজ তার কবুল হবে না। হাদিসে আছে যদি বিদাতি তরিকাতে কোনো আমল করে তো সেই আমল কি হবে? ফাহরাদ্দুন মান আমেল আমালান লাইসা আলি আমরুনা ফাহরাদ্দুন, মরদুদ হয়ে গেল, কবুল হলো না, আর কবুল না হলে মানুষের কি হয়, আক্ষেপ হয়, তো বেচারা আক্ষেপ হচ্ছে, নামাজও পড়লাম কবুল হইল না, কারণ আমি তো পড়েছি কবুল হবে না, তো এমনি অজাহাত পড়েছি কবুল হবে না,
আমার নামাজের বক্তব্য এগুলো, আবার নতুন ভাইরা থাকলে ভাববেন আশ্চর্য, আর এমনি অজাহাত কেমন কথা, আমরা তো যাই নামাজ পড়ি। এই তিনটি বিদাত, ইমামের আনা ইমাম লেমান হাজার আমল্লাহ হাজার এই পড়া বিদাত, আর মুক্তাদির আনা ইক্তাদাইতু বিহাজাল ইমামি পড়া বিদাত, এগুলি বিদাত। সুতরাং এইসব বিদাত করবেন না, সুন্নত মোতাবেক নামাজ পড়বেন, না হলে কবুল হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি কোনটা সৈয়দুল ইস্তিগফার, সৈয়দুল ইস্তিগফার সন্ধ্যাবেলা সকালবেলা পড়তে পারে, সন্ধ্যাবেলা সকালবেলা জি পড়বেন, আর এমনি যে কোনো সময় পড়বেন আমভাবে, কিন্তু ফরজ নামাজের পরে জিকির আজকার মধ্যে নেই। জি আমি যখন বলি যে অনেক লোক আল্লাহ পাক হিদায়ত করেছে, ভাবে যে হয়তো এগুলো কিচ্ছা কাহিনী, না কিচ্ছা কাহিনী না। এই ভাই কয় বছর আগে এসেছিলেন, 5 বছর হচ্ছে, 5 বছর আগে এইখানে দাঁড়িয়েছে ঠিক এই জায়গায়, আমি বলছি বলেন তো আল্লাহ কোথায়, বলছে কুলুবুল মুমিনিন আরশুর রহমান, একবারে এইরকম করে একবারে জাদরের কলবুল মুমিন আরশুর রহমান, মানে আল্লাহর আরশ কোথায় আছে, হে মুমিনের কলবে কলবে, তো কতটি আরশ এখানে, কতটি আরশ, আরশের শেষ নেই, মানে আল্লাহ কলবে কলবে আছে, তো কতটি আল্লাহ। আমাদের সাইফউদ্দিন ভাই বলে যতটি কল্লা ততটি আল্লাহ, এতটি কল্লা আছে ততটি আল্লাহ, তাহলে মুশরিক তাহলে যদি এই আকীদা কেউ রাখে, আল্লাহ আল্লাহ কলবে কলবে আছে। আজ ভাই এক আল্লাহ কলবে কলবে সে তো বাইরেও আছে, তাহলে কলবে আছে আর বাইরেও আছে, তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটি আরেক কুফরি। তাহলে পেশাব পায়খানা ভালো মন্দ জায়গা সব কিছু তো আছে, এমনকি আপনার বিবির মধ্যে আল্লাহ আছে, তাহলে কি করে মিলন করছেন আউযুবিল্লাহ, তো অন্যায় কাজ করছেন আপনি, হ্যাঁ চরম বিয়াদবি, ছুঁয়াই যাবে না ঠিক না, কারণ আল্লাহ। তারপরে যদি সবকিছুতে আল্লাহ বিরাজমান হয়, তাহলে সবকিছুকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হইল, কত দূর পৌঁছে যায় ওয়াহদাতুল উজুদের আকীদা আর হুলুলের এই কুফরি আকীদাগুলি। হোসেন মানসুর আল্লাহ হাল্লাজের হুলুলের আকিদা আর ইবনে আরবির কুফুরি ওয়াহদাতুল ওজুদের আকিদা মানুষকে কত দূর পর্যন্ত পৌঁছে দেয়, সব কিছুর অস্তিত্ব এক, সব জায়গায় যদি আল্লাহ পাক বিরাজমান হন, তাহলে সব কিছুকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হলো, কারণ সর্বত্র বিরাজমান। আমি স্বামীকে, আমার স্ত্রীকে সিজদা করছি, আমি আল্লাহকে সিজদা করছি, কারণ ওর মধ্যে আল্লাহ আছে। মুসলমান থাকবে, এই আকিদা তো হিন্দুদেরও নাই, আরে হিন্দুরা ওই 33 কোটির মধ্যে সীমিত রেখেছে, 33 কোটি দেবতা, কিন্তু এই ওয়াহদাতুল ওজুদের আকীদা তো সবকিছুকে সিজদা করা শামিল, গাছপালা নদী নালা সবকিছু শামিল, পোকা মাকড় সবকিছুকে শামিল। কুফরি আকীদা মুসলিম মুসলিম উম্মতে ঢুকিয়েছে হোসেন মানসুর হাল্লাজ, যাকে সুলতানুল আউলিয়া বলে আমাদের দেশের বিদাতি মৌলভীরা, আর ইবনে আরবি যার কিতাব আমাদের দেশের বাংলায় তর্জমা হয়েছে, কোরআন হাদিসের তফসিরে তর্জমা করার তৌফিক হয়নি আজকে থেকে 50 বছর আগে, কিন্তু 100 বছর 150 বছর আগে এইসব কিতাবে তর্জমা করে রেখেছে, শিরকুফুরি প্রচার করার জন্য, সুফিবাদের এই কুফুরি ওয়াহদাতুল উজুদ আর হুলুলের প্রচার করার জন্য। আশ্চর্য হয়ে যাবেন আপনি, জাল কথা জাল কথা। চরমনাইয়ের বক্তব্যে আমি ওই হাদিসের কথা বয়ান করেছি, বলছে হাদিস সহি নয়, হ্যাঁ আকসেরু জিকির আল্লাহ হাত্তা ইউকাল মাজনুন, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো যাতে পাগল বলে, কোন পাগল স্বামী আর লাভ দিয়ে চলে যেতে হবে, হ্যাঁ তো এইসব সহি নাই। আল্লাহ পাক আস্তে জিকির আজকার করার কথা বলেছে, আল্লাহ আলম মুক্তাদি রব্বানা ওয়ালাক আলহামদ বলবে, মুক্তাদি রব্বানা ওয়ালাক আলহামদ বলবে জি, হ্যাঁ নামাজের তকবীরের পরে যদি পড়েন তো ঠিক আছে। বললাম যে আমি নামাজের আলোচনাগুলি করেছি মাস দুয়েক আগে, মঙ্গলবারের অনুষ্ঠান আলোচনা হয়েছে রাতে, তাতে দুইটি বক্তব্যে বলেছি যে কখন পড়তে হবে ইন্নি ওয়াজহাতু, সুবহানাকা না পড়ে মানে সানা না পড়ে যদি পড়েন ইন্নি আল্লাহু আকবার ইন্নি ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, তাহলে সুন্নাত, কিন্তু তকবীরে তাহরিমান আগে যদি পড়েন তো এটি বিদআত, কারণ ক্ষেত্র ভুল করে দিলেন আপনি, তাহলে এটি জাই নামাজের দোয়া না, এটি হচ্ছে নামাজ শুরু করার দোয়া, মানে সানার বিকল্প, সানা সুবহানাকা পড়েন, সুবহানাকা না পড়ে এটি পড়েন, অসুবিধা নেই। যে এক ভাই বলছেন যে তার ছোট ভাই ও ছোট বোন মারা গেছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আরো যে সব ভাইরা ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাদের যেন রুহের মাগফিরাত করে, গুনাহ খাতা মাফ করে দেয়, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ করেন। যে এক ভাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পরে সম্মিলিত মোনাজাত চালু হয়,
সম্মিলিত মোনাজাত ভারত উপমহাদেশে চালু হয়েছে, আর আরবদের দুই একটা কান্ট্রিতে ছিল, আলহামদুলিল্লাহ ওগুলো থেকে উঠে গেছে। এই মোনাজাত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যেহেতু এর উপরে বিস্তারিত আলোচনা করে বিদাত বলেছেন, আর তার যুগ হচ্ছে অষ্টম নবম শতাব্দী, সুতরাং বলা যেতে পারে যে কতদিন হইতে পারে, আট ছয় চোদ্দ, তাই না? কমপক্ষে ছয় সাত সাতশো আটশো বছর তার বয়স, এই সম্মিলিত মোনাজাতের বিদাতের বয়স সাত আটশো বছর। আর ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানা হচ্ছে আশি হিজড়ি থেকে দেড়শো হিজড়ি, প্রায় বারোশো বছর আগে। তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের যুগে ছিল না, আইম্মা কেরামদের যুগে, যারা আমাদের অনুসরণীয় বলা যেতে পারে, তাদের যুগে ছিল না, তাদের যুগে ছিল না। পরবর্তীকালে বহু বিদাত যখন চালু হয়েছে, মিলাদের বিদাত, শবে বরাতে হাল্লা রুটির বিদাত, আর কবর মাজার পূজার বিদাত, আর সুফিবাদের পীর মুরিদির বিদাত, তাসাওয়ুফের বিদাত, এসব যখন শুরু হয়েছে, তার মধ্যে এই মোনাজাতের বিদাতও শুরু হয়েছে। পরবর্তীতে বলা যেতে পারে আটশো বছর হইতে পারে, খুব বেশি হলে সাতশো থেকে আটশো বছর হবে, আল্লাহ আলম। যে হ্যাঁ, যেখানে নবী সাল্লাম করেছেন ওখানে করবেন, বোঝা গেছে? বেতর নামাজের মধ্যে সম্মিলিত মোনাজাত, মানে হাত উঠিয়ে দোয়া করেছেন আপনি করবেন, সাহাবাই কেরাম করেছেন, আব্দুল্লাহ বিন ওমর করেছেন, হাত উঠিয়ে এই কুনুত পড়তে পারেন, বিনা হাত উঠাও, আবার হাদিস আছে, দুই রকমই পড়া যেতে পারে, সুতরাং দুটো জেনে রাখা দরকার। তারপরে নবী সাল্লাম যখন ইস্তেস্কার পানি চাওয়ার দোয়া করেছেন তখন হাত উঠেছেন, সুতরাং পানি চাওয়ার ইস্তেস্কার নামাজ পড়তে গেলে, অথবা খতিব যখন ইস্তেস্কার দোয়া, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিনা, আল্লাহ মাসকিল ইবাদ ওয়াল বিলাদ, এরকম দোয়া করবে যখন, তখন আপনি হাত উঠাতে পারেন যদি অর্থ বুঝেন তাহলে, অথবা কোনো ইমামকে যদি দেখেন এখানে হাত উঠাচ্ছে ওই সময়, এখানে আল্লাহ মাসকানা বলার সময়, অন্য সময় কিন্তু হাত উঠায় না, ভালো করে খেয়াল রাখবেন। এখানে তো এই ক্ষেত্রগুলিতে হাত উঠানো যেতে পারে, যেখানে এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন সেখানে উঠাবেন, বাকি জিকির আজকার কোনো দোয়ার জন্য সম্মিলিত হাত উঠানে, হ্যাঁ একা একা, হ্যাঁ একা একা উঠান, একা একা আপনি দোয়া করবেন, যে কোনো সময় আপনার দোয়ার প্রয়োজন আপনি হাত উঠিয়ে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। ইল্লাল্লাহ মানে কি? মাগার আল্লাহ, মাগার আল্লাহ, মাগার আল্লাহ কি অর্থ হইল? কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, আল্লাহর সাথে ঠাট্টা করা হইল, বিদাতি জিকির, বললাম তো যে বিদাতি জিকির, এগুলো ইল্লাল্লাহর জিকির বিদাতি জিকির, আল্লাহর জিকির বিদাতি জিকির, হুহুর জিকির বিদাতি বিদাতি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নতি জিকির যদি সম্মিলিত না হয়, শুরু করে সম্মিলিত সবাই মিলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা চিৎকার করে না হয়, এগুলি শর্ত সাপেক্ষ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি জিকির, সুন্নতি জিকির। জি, কোন ব্যক্তি যদি এরকম বিদাতি হয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, সে বিদাতি এবং এই বিদাত গুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না, মানে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, অন্যের কাছে দোয়া করা, এতদূর পর্যন্ত পৌঁছায় না, সুতরাং যদি আপনার আশেপাশে অন্য সুন্নতের অনুসারী মসজিদ না থাকে বা ইমাম না থাকে, তাহলে ওই মসজিদে আপনি জামাতে নামাজ পড়বেন। যেগুলি বিদাত শিরকুফুরি পর্যন্ত পৌঁছায় না, সেগুলি হচ্ছে ফাসেকির কাজ, আর ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ। হ্যাঁ, একজন লোক জুয়া খেলছে, নামাজ পড়া জায়েজ, একজন লোক ধূমপান করছে তার পিছনে নামাজ পড়া জায়েজ, ওই রকমই একজন লোক মিলাদ করছে বা ইল্লাল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির করছে, তার পিছনে নামাজ পড়া জায়েজ, কিন্তু তাকে দেখতে হবে যে সে তো আবার আটরসি যায় না, মাছ ভান্ডারি যায় না, আবার ওই শাহজালাল ওরসে তো যায় না, এগুলো দেখতে হবে, কারণ ওগুলো গেলে আবার বড় শিরক, সুতরাং ওই ইমামের আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি বড় শিরক, সুতরাং তার পিছনে নামাজ পড়া জায়েজ না। জি, আর যদি আপনার কাছে স্পষ্ট না হয়, দেখছেন যে বাহ্যিক লোকটি মুসলিম আর কোনো শিরক দেখতে পায় না, তাহলে আসল হচ্ছে যে সে মুসলিম, খতিয়ে খোঁজ খবর নিতেই হবে, সব ডিটেলস জরুরি নাই, কিন্তু যেই দিন জানতে পারবেন যে এ তো ওরসে যায় চাদর চড়িয়ে আসে কবরে, তাহলে সে মুশরিক, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এক কথায় বড় শিরক কুফরি কার মধ্যে থাকলে তার পিছনে নামাজ জায়েজ নাই, আর যদি ছোট শিরক অথবা বিদাত থাকে তাহলে বিদাতি ফাসিক, যেমন অন্যান্য পাপিষ্টরা ফাসিক, মদখর, মদখর যদি বাড়িতে মদ খেয়েছে, জানে যে লোকটি মদ খায় কিন্তু সুস্থ হয়ে নামাজ পড়তে এসছে, এই দেশে আছে এরকম, আমাদের দেশে এমনি লোকের নামাজ পড়ে তার মদখর নামাজ পড়বে কেন? আমাদের দেশের অবস্থাটা অন্যরকম, নামাজের গুরুত্ব নেই, সুতরাং মদখর নামাজ আমাদের দেশে পাওয়াই যাবে না, ভালো মানুষ নামাজ পড়ে না তো মদখর কি নামাজ পড়বে? আর এই দেশে মাশাআল্লাহ মুসলিম হয়ে মরতে যায়, জানে যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সে মদ খেয়ে ফাসেক হইলেও নামাজ পড়তে আসে, অনেকে আছে এরকম, তার পিছনে নামাজ পড়া যাবে, মদখর হইলেও তার পিছনে নামাজ পড়ে, জুয়া খেললেও তার পিছনে নামাজ পড়া যাবে, তবে ভালো মানুষ থাকতে কালোর পিছনে নামাজ পড়বেন না, অর্থাৎ যদি ভালো মানুষকে আগাইতে পারেন যে ভালো দিয়ে নামাজ পড়াবো আর আপনার ক্ষমতা আছে, তাহলে মদখরের পিছনে নামাজ পড়বেন না, তাহলে সিগারেট খাওয়া লোকের পিছনে নামাজ পড়বেন না, কিন্তু না, ইমাম নিযুক্ত হয়ে আছে,
আপনার তাকে সরাবার উপায় নেই, অথবা মালিক নামাজ পড়াচ্ছে আপনি তার কর্মচারী, আপনাকে পিছন নামাজ পড়তে হবে, জায়েজ, অসুবিধা নাই। ফাসেকের পিছন নামাজ পড়া জায়েজ রয়েছে। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।